নমস্কার, আপনারা শুনছেন জেশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। সঙ্গে রয়েছি আমি অভিপ্সা। জেশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর আমুদে বাঙালি অনুষ্ঠানে আপনাদের জন্য আমরা নিয়ে আসি বিভিন্ন বিনোদনের বিষয়। ঠিক তেমনি আজ আপনাদের জন্য রইল কিছু সিনেমা ও ওয়েব সিরিজের রিভিউ। প্রথমেই বলি মৌচাকের কথা। না না, আমি উত্তম কুমার অভিনীত মৌচাক সিনেমার কথা বলছি না, আমি বলছি হইচই প্ল্যাটফর্মে গত শুক্রবার থেকেই দেখা যাচ্ছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ মৌচাক, তার কথা। শুধু নামেই যাবতীয় মধুমাখানো। প্রথম মরশুমের 7টি এপিসোডে তেমন মিষ্টি স্বাদ ঠিক পাওয়া গেল না, তার বদলে মৌমাছির মতো একগুচ্ছ চরিত্র কেবল আনাগোনা করল। প্রথম এপিসোড থেকেই মৌ বৌদি অর্থাৎ মনামি ঘোষ যেন সাক্ষাৎ রতির অবতার, যার এক ডাকে পাড়ার যে কোনো দেওর এসে বাড়ির দুয়ারে উপস্থিত হয়। অবশ্য ওই মৌয়ের স্বামী তারক পান্ডার অর্থাৎ কাঞ্চন মল্লিকের অনুপস্থিতিতে। তারকের মা শয্যাশায়ী, বৌমার গোপন কাহিনী জানলেও তার কিচ্ছু করার নেই। নাক কাটা গেলেও বউয়ের ওপর কর্তৃত্ব ছাড়ার পাত্র তারক নয়, কম যায় না মৌও। নিজের শরীরের চাহিদা সে পূরণ করতে জানে। এ পর্যন্ত কমেডির মোড়কে বিয়ে পরকিয়ার কাহিনী চলছিল। মোড় ঘুরল মৌয়ের নাগর বিমলের জেতা 1.5 কোটি টাকার লটারির টিকিটকে কেন্দ্র করে। তার জেরেই বিমলের খুন, তাতে আবার একের পর এক চরিত্র জড়িয়ে পড়া চলতেই থাকে। আর আমি ভাবতে থাকি এই পথ যদি না শেষ হয়। মৌচাককে সব মিলিয়ে আমাদের তরফ থেকে দিলাম 3টি স্টার। তবে হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন নতুন ওয়েব সিরিজ মৌচাক। এবারে বলি একটা মুভির কথা, শেরনি। বলিউড ছবি মানেই যে অ্যাকশন, রোম্যান্স আর আবেগের পাঁচমিশালি পরিবেশন আর নয়, তা সাম্প্রতিক ট্রেন্ডেই প্রমাণিত। পরিচালকের চোখ দিয়ে এখন অনেক বেশি বাস্তব জীবন ফুটে ওঠে পর্দায়। বিদ্যাবালান অভিনীত শেরনি ছবিতে ফের মিলল তার প্রমাণ। বন্যজীবন আর বন্যপ্রাণীর সঙ্গে অদৃশ্য লড়াইয়ে বেঁচে থাকার গূঢ় সত্যটাই তুলে ধরলেন পরিচালক অমিত মাসুরকর। কোনো সিনেম্যাটিক রং না মিশেই কঠোর বাস্তবটাই এই ছবির সবচেয়ে বড় সম্পদ। ছবির শুরুতেই ড্রোনে চাপিয়ে আপনাকে নিয়ে গিয়ে ফেলা হয় জঙ্গলের ঠিক মাঝখানে, যেখানকার পরিবেশের সঙ্গে আপনি কেন, স্থানীয়রাও ঠিকমতো পরিচিত নন। কখন যে ব্যাঘ্র থাবায় মুহূর্তে উধাও হয়ে যাবে একটি তরতাজা প্রাণ কারোর জানা নেই। জঙ্গলের তেমনই এক মানুষ খেকো শেরনি, অর্থাৎ বাঘিনীর খোঁজ শুরু দিয়েই গল্পের সূত্রপাত। কিন্তু জঙ্গলের রানীকে বাঘে পাওয়া তো আর বাঁয়ে হাত কা খেল নয়, আর গোদের ওপর বিষফোড়ার মতো তাতে বাঘরা দিচ্ছে রাজনীতি। বাঘিনী খোঁজের মোড়কে শাসক বিরোধী আঁকচা আঁকচি, স্থানীয়দের বিক্ষোভ, গ্রামবাসীদের অসহায়তা এবং সর্বোপরি সরকারি চাকুরিদের চাটুকারিতাকে অত্যন্ত সহজভাবেই তুলে ধরেছেন পরিচালক। আর এই নানা বাধার সঙ্গেই অহরহ যুঝতে দেখা গিয়েছে বিদ্যাবালান ওরফে বিদ্যা ভিনসেন্টকে, একেবারে শেরনির মতোই। গল্পের কোথাও অতি নাটকীয়তার ছিটে ফোটা নেই, নেই টান টান ক্লাইম্যাক্সের হাতছানিও। খল নায়ককে হারিয়ে লার্জার দ্যান লাইফ হয়ে ওঠার জায়গাও দেওয়া হয়নি এখানে, বরং রাজনীতির নাগপাশে জড়িয়ে কিভাবে সহজ কাজ কঠিন হয়ে ওঠে, কিভাবে প্রভাবিত হয় শিক্ষার আলো থেকে দূরে থাকা আমজনতার মন, কিভাবে চেনা মানুষই পিছন থেকে পিঠে ছুঁড়ে বসিয়ে দেয়, এই সবই গুরুত্ব পেয়েছে শেরনিতে। অত্যন্ত সাদামাটা দৃশ্য দিয়েই চোখে আঙুল দিয়ে পরিচালক প্রশ্ন তুলে দিয়েছেন আরও একটি বিষয় নিয়ে, তা হল বন সংরক্ষণ। কংক্রিটের জঙ্গল আর উন্নয়নের তাগিদে আজ কিভাবে বিপন্ন বন্য প্রাণ, সে প্রশ্ন ভাবায় দর্শককে। গতানুগতিক চরিত্রে অভিনয় করতে একেবারেই অভ্যস্ত নন বিদ্যা, বরাবরই নিজেকে একটু অন্যরকমভাবে পর্দায় তুলে ধরতে চান তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। ক্যামেরায় কতখানি সুন্দর লাগছে তাঁকে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে একেবারে ডিরেক্টরস অ্যাক্টর হয়ে উঠেছেন অভিনেত্রী। এই শেরনির গর্জন নিঃশব্দেই আকাশ ছোঁয়ে। ছবিতে বনদপ্তরে কাজ করা তথা অধ্যাপকের ভূমিকায় নজর কাড়েন বিজয় রাজ। নিজের অভিনয় দক্ষতায় প্রথম থেকে শেষ পর্যন্তই দর্শকদের বিরাগভাজন হতে সফল শরৎ সাক্সেনা।
অমিত মাসুরকারের আগের ছবি নিউটন রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। রাজকুমার রাওয়ের সেই ছবির প্রেক্ষাপটও ছিল সেই জঙ্গল। তবে দুই ছবির বিষয় সম্পূর্ণ আলাদা। এই ছবিতে বাস্তব জীবনের একেবারে ভিন্ন রূপ ফুটে উঠেছে। তবে একাধিক বিষয় দেখানোর জন্য কোথাও গিয়ে তার গভীরে ঢোকা হয়নি পরিচালকের। কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিও মুক্তি পাওয়া বনু দপ্তরের কাজ করার পদ্ধতি আর দুই শেরনির লড়াই একবার অন্তত দেখতেই পারেন। আমাদের তরফ থেকে শেরনির জন্য রইল 4টি স্টার। তবে সিনেমার রেটিং এর পর্ব কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের সঙ্গে কথা হবে আমুদে বাঙালির আগামী পর্বে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মন্তব্য আমাদের জানান কমেন্ট করে। আর এরকমই আরো অনুষ্ঠান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। ভালো রাখবেন নিজেকে। সঙ্গে ছিলাম আমি অভিপ্সা।